নিষিদ্ধ ঘোষিত মাদক মারিজুয়ান রাখার অভিযোগে জাকার্তার বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত উপপ্রধান কাজী আনারকলির আটক বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে সরকার। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাশফি বিনতে শামস প্রধান করে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ থেকে তদন্ত কমিটি আনুষ্ঠানিক কাজ শুরু করছে। এরই মধ্যে কাজী আনারকলিকে জাকার্তা থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তার কর্মকাণ্ডে ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কূটনৈতিক দায়িত্ব থেকে আনারকলিকে ফেরত আনার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে কাজী আনারকলিকে ফেরত আনা হয়েছিল।